ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আপনাদের দেখাবো আমরা টিক প্লাইয়ের মতন যেরকম ফাইবার হয় সেই ফাইবারটা আমরা কিভাবে টানি এবং ফাইবার টানতে কি কি রং আমরা ইউজ করব সেটাও আজকে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমি গালা ঢেলে নিয়েছি, গালাটা একটু মোটা নিতে হবে। আর সঙ্গে আমি সিঁদুর নিয়ে নিয়েছি, সিঁদুরের পরে ডিপ ব্রাউন, যে ব্রাউনটা হয় এগুলো কিন্তু সবই রং, কোনোটাই অ্যালামাটি না, সবই রং এগুলো। তারপরে দিয়ে নেব রেড অক্সাইড, এই তিনটে রং আমরা ভালো করে মিশিয়ে নেব গালার সাথে। নেওয়ার পর তারপরে আমরা ফাইবারটা টানবো, আপনারা শেষ অবধি দেখতে থাকুন, দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন কীভাবে টিক প্লায়ের মতন ফাইবারটা টানা হয়। এবার দেখুন আমরা কিভাবে ফাইবারটা টানছি, সুতির কাপড় দিয়ে টানছি দেখতে পাচ্ছেন। আর গ্যাপটা, যে গ্যাপটা দেওয়া হবে, এই যে গ্যাপটা দিচ্ছি আমরা, এই গ্যাপটা আপনাদের অন্তত 1 ইঞ্চি গ্যাপটা দেবেন। আর লাইনটা যেন সোজা হয়, এভাবেই কিন্তু টিক প্লায়ের ফাইবারটা টানে দেখতে পাচ্ছেন। লাইনটা যেন সোজা হয়, সোজা না হলে কিন্তু ফাইবারটা ভালো দেখা যাবে না। আর প্রতিটা গ্যাপ 1 ইঞ্চি করে দেওয়া লাগবে। আপনারা শেষ অবধি দেখুন কীভাবে ফাইবারটা টানা হচ্ছে। এবার সেই 1 ইঞ্চি ভেতরের থেকে আমরা এক ধরনের গিট টানবো দেখতে পাচ্ছেন। ফাইবারটা টানার সময় সোজা করে টানতে হবে, যেন যে দাগগুলো দিয়েছি দাগের মধ্যে যেন ফাইবারটা না ঢুকে যায়, আর যে 1 ইঞ্চি গ্যাপটা দিয়েছি সেই 1 ইঞ্চি গ্যাপের মধ্যে যেন ফাইবারটা থাকে দেখতে পাচ্ছেন। আমাদের কিন্তু সেই 1 ইঞ্চি গ্যাপের মধ্যেই এই ফাইবারগুলো থাকছে। সম্পূর্ণটা দেখুন কীভাবে টানা হচ্ছে। ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টিক প্লায়ের মতন সেম ফাইবার টানা হয়ে গেছে। আপনাদের যদি ফাইবারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক এবং শেয়ার করবেন।